हेलो माय डियर स्टूडेंट्स, हाउ आर यू? होप वेल। आई वेलकम टू यू माय ऑनलाइन बेस आईसीटी क्लास फॉर यू फ्री इंग्लिश वर्जन आईसीटी पेज 86। टुडेज टॉपिक इज प्लानिंग स्टेप बाय स्टेप। गत क्लास हमरा प्लानिंग स्टेप बाय स्टेप पेज 85 पर्यंत कंप्लीट कर। आज के प्लानिंग स्टेप बाय स्टेप एसेस योर लर्निंग पेज 86 इखने तीनटा प्लान आछे। तीनटा प्लानेर करेक्ट अर्डर आमरा ठीक करे निब। बोइ खोलो सबाई, पेज 86 आमि बोइटा देखाच्छि, पेजटा देखाच्छि। इखने एक नम्बर आछे, हियर आर दि स्टेप्स for a plan to make a telephone call, they are not in order, rewrite the steps in the correct order। ekhane telephone call er ekta list ache। telephone call korte gele kon tar por kon ta korte hobe, ekhane ekta serial ache kintu ekhane order ta correct order nai। ami correct order ta likhe dicchi, tumra ekhane je khali blank jayga ache shekhane likhe niyo। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। এক নম্বরে যেটা হবে, পিক আপ দি মোবাইল ফোন, পেজ 86। পিক আপ দি মোবাইল ফোন, पिक अप द मोबाइल फोन। दो नंबर हो, डायल द नंबर, डायल द नंबर। तीन नंबर हो, प्रेस कॉल बटन। प्रेस कॉल बटन। चार नंबर हो, फाइंड समवन आंसर टॉक, फाइंड समवन आंसर टॉक। सर्वशेष हो, पांच नम्बर हो, सर्वशेष आगे पांच नम्बर हो, से गुड बाय। से गुड बाय। छय नम्बर हो, प्रेस द डिसकनेक्ट बटन एंड कीप द फोन एट इट्स प्लेस। Press the disconnect button and keep the phone, keep the phone, keep the phone at its place, its place। It also says, here are the steps for a plan to make a telephone call, they are not in order, rewrite the steps in the correct order। amra correct order e likhlam, thik ache। ek number e hobe, pick up the mobile phone, pick up the mobile phone। dui number hobe, dial the number। number 3, press call button। number 4, when someone आंसर टॉक। नंबर 5 होबे, से गुड बाय। नंबर 6 होबे, प्रेस द डिस्कनेक्ट बटन
and keep the phone at its place. এটা হচ্ছে যে একটা ফোন কলের যে অর্ডারটা ঠিক নেই আমরা কারেক্ট অর্ডারটা লিখলাম ঠিক আছে এখানে উল্টাপাল্টা দেওয়া আছে এরপরে আরেকটা আছে দেখো আচ্ছা এটা একটু তোমরা লিখে নাও বইয়ের মধ্যে লিখে নাও বইয়ের মধ্যে ফাঁকা জায়গায় লিখতে পারো অথবা খাতায় লিখতে পারো ঠিক এই জায়গাটাতে আচ্ছা তাহলে আমি মুছে দিচ্ছি এরপর আমি নেক্সটে চলে যাচ্ছি দুই নম্বর দেখো নাম্বার দি পিকচার স্টোরি ইন দি রাইট অর্ডার অর্থাৎ এখানে যে পিকচারের মধ্যে যে স্টোরিটা আছে এটা কারেক্ট অর্ডারটা লিখতে হবে এখানে একটা স্টোরি আছে এই পিকচারের মধ্যে একটা স্টোরি আছে স্টোরি কারেক্ট অর্ডারটা লিখতে হবে আমরা কারেক্ট অর্ডারটা দিচ্ছি প্রথমটা হবে আমি এখানে নিচে যেহেতু চারটা বক্স আছে আমি চারটা বক্সের মধ্যে কারেক্ট অর্ডারটা লিখে দিচ্ছি তোমরা বইয়ের মধ্যে লিখে নিতে পারো চারটা বক্স করে আমি কারেক্ট অর্ডারটা লিখে দিচ্ছি প্রথমটা হবে এক নম্বর নাম্বার 1 সবার শেষেরটা হবে নাম্বার 2 এর পরেরটা হবে নাম্বার 3 এর আগেরটা হবে নাম্বার 4 এটা হচ্ছে যে 86 পেজের মধ্যে একটা স্টোরি আছে নাম্বার 2 এই স্টোরিটার কারেক্ট অর্ডারটা তোমাকে দিতে বলেছে যে এখানে পিকচার অনুযায়ী কোনটা কোনটার পরে হবে তাহলে এক নাম্বারটা আমরা দিয়েছি নাম্বার 1 এরপরে সবার শেষেরটা হবে নাম্বার 2 তারপরে আগে এর আগেরটা হবে নাম্বার 3 তার আগেরটা হবে নাম্বার 4 ঠিক আছে তোমরা বইয়ের মধ্যে তোমরা স্টোরিটা দেখো পিকচারটা দেখো আচ্ছা ঠিক আছে এরপরে দেখো এরপর আরেকটা প্ল্যান আছে ওই প্ল্যানটাও কারেক্ট অর্ডার লিখতে হবে কারেক্ট অর্ডারটা লিখতে হবে কারেক্ট অর্ডার বলতে এখানে প্ল্যানিং স্টেপ বাই স্টেপ এখানে দেখো একটা একজন বয় সে এখানে কি বলছে যে আই হ্যাভ মেড এ প্ল্যান ফর গ্রোয়িং ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন আই হ্যাভ মেড এ প্ল্যান ফর গ্রোয়িং ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন হেল্প মি মাই নাম্বারিং দি স্টেপস ইন দি কারেক্ট অর্ডার এখানে কারেক্ট অর্ডারের নাম্বারটা দিয়ে ওকে হেল্প করতে বলেছে আমাদেরকে ঠিক আছে তাহলে সে তাকে অর্থাৎ এই স্টেপসগুলোর মধ্যে কারেক্ট অর্ডার দিয়ে তাকে হেল্প করতে বলেছে তাহলে আমি তোমাদেরকে একটু সহযোগিতা করতেছি তোমরা লিখে নাও এক নম্বর হবে নাম্বার 3 পেজ নাম 86 এক নম্বরে হবে পারচেজ সিডস দুই নম্বরে হবে প্রিপেয়ার দি পটস তিন নম্বর হবে প্ল্যান্ট দি সিডস চার নম্বর হবে ওয়াটার দি সিডস রেগুলারলি
पांच नम्बर की देखो एक चिंता करो बोलो तुम्हारा पांच नम्बर सी दि फ्लावर्स ब्लूम आफ्टर सम टाइम এখানে দেখো এখানে একটা প্ল্যান ছিল গ্রোয়িং ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন সে তার গার্ডেনে ফুল গাছ লাগানোর জন্য ফুল ফোটানোর জন্য ফুল গাছ লাগানোর জন্য একটা প্ল্যান ছিল এই প্ল্যানটাকে তাকে হেল্প করার জন্য বলেছে কারেক্ট অর্ডার লিখে আমরা লিখলাম এক নম্বরে সে পারচেজ সিডস প্রথমে সে কি ফুলকে ফুলের ফুলের বীজি ক্রয় করে আনলো পারচেজ সিডস দুই নম্বর হচ্ছে যে প্রিপেয়ার দি পটস এই ইয়ার কি বলে ফুল গাছের জন্য যে পটটা সে রেডি করলো প্রিপেয়ার দি পটস তিন নম্বরে প্ল্যান্ট দি সিডস অর্থাৎ ফুলের ফুল গাছ লাগিয়েছে ফুল গাছের জন্য বিচি লাগিয়েছে প্ল্যান্ট দি সিডস তারপর চার নম্বর ওয়াটার দি সিডস রেগুলারলি ওই ওখানে সবসময় সে রেগুলারলি কন্টিনিউ কি পানি দিত পাঁচ নম্বরে কি যখন সব শেষ তারপর শেষের দিকে সি দি ফ্লাওয়ার্স ব্লুম আফটার সাম টাইম অর্থাৎ কিছুদিন পরে সে দেখতে পেল যে তার ওই গাছের মধ্যে কি ফুল ফুটেছে ঠিক আছে তাহলে আমরা আজকে এসএসসি লার্নিং এর তিনটা প্ল্যানিং স্টেপ বাই স্টেপ দেখলাম এই তিনটা করানোর মাধ্যমে আমরা প্ল্যানিং স্টেপ বাই স্টেপ কি ধরনের হতে পারে কিভাবে লিখব কিভাবে প্ল্যান করব এই সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম তোমরা বইটা যদি একটু স্টাডি করো তাহলে তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা বইটা একটু স্টাডি করবা এবং আজকের যে 86 পেজে আমি যে তিনটা প্ল্যান স্টেপ বাই স্টেপ কারেক্ট অর্ডার লিখে দিলাম এটা একটু ভালো করে দেখবা নিজের একটু প্র্যাকটিস করবা তাহলে দেখবা যে এই প্ল্যানিং স্টেপ বাই স্টেপ বিষয়টা একদম সহজ হয়ে যাবে তোমাদের কাছে ঠিক আছে অ্যাগেন সি ইউ অ্যানাদার অনলাইন বেস আইসিটি ক্লাস সেই পর্যন্ত স্টে হোম স্টে সেফ সবাইকে থ্যাংক ইউ